আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় সুধীবৃন্দ আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমাদের সালাম এবং শুভেচ্ছা গ্রহণ করুন আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম আজ আমাদের একাশীতম পর্ব আমরা ভ্যাট আইনের অধ্যায় একের ধারা দুয়ের সংজ্ঞাগুলো আলোচনা করছি আজ আমরা দফা চোদ্দ আলোচনা করব দফা চোদ্দো হল আপিলাত ট্রাইব্যুনাল আপিলাত ট্রাইব্যুনালের সংজ্ঞা দেয়া আছে এই দফা চোদ্দোতে সংজ্ঞাটা হলো আপিলাত ট্রাইব্যুনাল অর্থ কাস্টমস অ্যাক্ট উনিশশো উনসত্তরের সেকশন ওয়ান নাইনটি সিক্সের অধীন গঠিত শুল্ক আবগারি ও মূল্য সংযোজন কর আপিলাত ট্রাইব্যুনাল আপিলাত ট্রাইব্যুনাল এটা হলো এটা হল ভ্যাট ডিপার্টমেন্টের সর্বোচ্চ আদালত ভ্যাট ডিপার্টমেন্টের অভ্যন্তরীণ সর্বোচ্চ আদালত ভ্যাট আইন হলো একটা স্পেশাল ল একটা বিশেষায়িত আইন ভ্যাট আইন কাস্টমস আইন এবং ইনকাম ট্যাক্স আইন এই তিনটা আইন এনবিআর জাতীয় রাজস্ব বোর্ড এই তিনটা আইন বাস্তবায়ন করে এই তিনটা আইনকে বলা হয় ফিসক্যাল ল সরকারের আর্থিক বিষয়াদি সম্পর্কিত আইন এই তিনটা আইন দিয়ে সরকার সরকারের যে টোটাল রেভিনিউ তার প্রায় এইটি সিক্স আহরণ করে এই তিনটা আইনকে বিশেষায়িত আইন বলা হয় এই তিনটে আইনে নিম্ন আদালতের কোনো জুরিসডিকশন নেই ডিপার্টমেন্টের অফিসারগণ প্রাথমিক বিচার কাজ সম্পাদন করেন ভ্যাট আইনের ধারা ছিয়াশিতে অফিসারদের বিচারিক ক্ষমতা উল্লেখ আছে ধারা সিয়াশিতে উল্লেখ আছে কোন অফিসার কত টাকা মূল্যমানের মামলার বিচার করতে পারবেন প্রাথমিক বিচারের পর কমিশনার আপিলের দপ্তরে আপিল দায়ের করতে হয় সারা দেশে চারজন কমিশনার আপিল আছেন ঢাকা ওয়ান ঢাকা টু চট্টগ্রাম এবং খুলনা এই প্রাথমিক বিচার করেন ডিপার্টমেন্টের অফিসাররা রাজস্ব কর্মকর্তা সহকারী কমিশনার ডেপুটি কমিশনার যুগ্ম কমিশনার অতিরিক্ত কমিশনার এই পর্যায়ের কর্মকর্তাগণ যারা মাঠ পর্যায়ে কাজ করেন তারা যখন কোনো বিচার করেন সে বিচারের বিপরীতে যদি কোনো আপিল করতে হয় তাহলে সংশ্লিষ্ট কমিশনার আপিল বরাবরে আপিল করতে হয় তারপর আপিলাত ট্রাইব্যুনালে আপিল দায়ের করতে হয় কমিশনার আপিল যদি কোনো বিচার করেন বা অন্য কোন ফাংশনাল কমিশনার যদি কোনো বিচার করেন বারোজন ফাংশনাল কমিশনার আছেন বারোটা কমিশনারেটে বারোজন কমিশনার আছেন ঢাকা ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ চট্টগ্রাম কুমিল্লা সিলেট রংপুর রাজশাহী যশোর খুলনা এবং বৃহৎ করদাতা ইউনিট এই চারটা ফাংশনাল কমিশনার আর বারো বারোটা বারোটা বারোজন ফাংশনাল কমিশনার আর চারজন কমিশনার আপিল এই ষোলো জন কমিশনার তারা যখন কোনো আদেশ আদেশ দিবেন তখন সেই আদেশের বিরুদ্ধে যদি কেউ আপিল দায়ের করতে চান তাহলে এই আপিলাত ট্রাইব্যুনালে আপিল করতে হবে সেই আপিলাত ট্রাইব্যুনাল হল আজকের আমাদের আলোচনার বিষয় আপিলাত ট্রাইব্যুনাল আপিলাত ট্রাইব্যুনাল আমি আগেই বলেছি যে আপিলাত ট্রাইব্যুনাল হলো এই ভ্যাট ডিপার্টমেন্টের সর্বোচ্চ আদালত আপিলাত ট্রাইব্যুনাল কীভাবে গঠিত হয় একজন প্রেসিডেন্ট কয়েকজন সদস্য নিয়ে আফিলার ট্রাইব্যুনাল গঠিত আফিলার ট্রাইব্যুনালে কয়েকটা বেঞ্চ থাকে একজন সদস্য বিচার এবং একজন সদস্য টেকনিক্যাল নিয়ে একটা বেঞ্চ গঠিত হয় জেলা জজ পর্যায়ের কর্মকর্তা সদস্য বিচার হিসেবে পোস্টেড হন এবং কাস্টমস ও ভ্যাট বিভাগের কমিশনার পর্যায়ের কর্মকর্তা সদস্য টেকনিক্যাল হিসাবে পোস্টেড হন এনবিআর কাস্টমস ও ভ্যাট বিভাগের একজন সদস্য প্রেসিডেন্ট হিসেবে পোস্টেড হন কোনো কমিশনার বা মহাপরিচালকের আদেশের বিপরীতে আদেশ প্রদানের নব্বই দিনের মধ্যে আপিলার ট্রাইব্যুনালে আপিল দায়ের করতে হয় আপিলার ট্রাইব্যুনাল মতিঝিলের জীবন বিমা টাওয়ারে অবস্থিত আইনের ভ্যাট আইনের ধারা এর অধীন বকে আদায় সংক্রান্ত কোনো কার্যক্রমে বিপরীতে আপিল দায়ের করা যায় না যদি আপিলটি সরাসরি আপিলার ট্রাইব্যুনালে দায়ের করা হয় তাহলে দাবিকৃত করের কুড়ি শতাংশ পরিশোধ করতে হয় যদি কমিশনার আপিলের দপ্তরে ইতিপূর্বে কুড়ি পার্সেন্ট জমা দেওয়া হয়ে থাকে তাহলে আর আপিলার ট্রাইব্যুনালে আপিল করার সময় আর কুড়ি পার্সেন্ট জমা দেওয়ার প্রয়োজন হয় না আপিলার ট্রাইব্যুনাল দুই বছরের মধ্যে আপিলটি নিষ্পত্তি করবে দুই বছরের মধ্যে যদি আপিলটি নিষ্পত্তি করতে না পারেন তাহলে আপিলটি মঞ্জুর করা হয়েছে বলে গণ্য হবে আফিলার ট্রাইব্যুনাল কর আদায়ের ছয় মাসের অন্তর্বর্তীকালীন স্থগিত আদেশ জারি করতে পারবে ছয় মাস পর উক্ত আদেশ অকার্যকর হবে আপিলার ট্রাইব্যুনাল সংশ্লিষ্টদের শুনানি নিয়ে আপিল নিষ্পত্তি করবে আপিল নিষ্পত্তি করে আপিলার ট্রাইব্যুনাল যে কোনো আদেশ দিতে পারে আপিলার ট্রাইব্যুনালের আদেশে যদি কেউ সংক্ষুব্ধ হয় তাহলে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে আবার আপিল করা যাবে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে আপিল করতে হলে নতুন আইনের আওতায় আবার টেন পার্সেন্ট জমা দিতে হয় তাহলে মোট থার্টি পার্সেন্ট জমা দিতে হয় প্রথম টোয়েন্টি পার্সেন্ট হয় কমিশনার আপিলের কাছে অথবা আপিলাত ট্রাইব্যুনালে আর পরবর্তী টেন পার্সেন্ট হাইকোর্টে আমাদের আজকের আলোচনার বিষয় হলো আপিলাত ট্রাইব্যুনাল আপিলাত ট্রাইব্যুনাল হলো ভ্যাট ডিপার্টমেন্টের সর্বোচ্চ আদালত এটা আদালত এটা আবার ভ্যাটের অফিস নয় অনেকে মনে করে যে আপেলার ট্রাইব্যুনাল এটা হলো ভ্যাটের অফিস বা এন এর আন্ডারে কোনো অফিস না এটা এন এর আন্ডারে কোনো অফিস না এটা হলো আদালত এবং এই আদালত এই আদালত হচ্ছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের আন্ডারে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের আন্ডারে এই আদালতটা ফাংশন করে একটা ডিপার্টমেন্টের অভ্যন্তরীণ একটা আদালত এটা একটা পূর্ণাঙ্গ আদালত এটা কোনো ভ্যাট ডিপার্টমেন্টের কোনো অফিস না অফিস এটা একটা পূর্ণাঙ্গ আদালত সে আদালতের বিচারকগণ কীভাবে পোস্টেড হন সেটা আমি এর আগে আলোচনা করেছি তো আমি আশা করি আমি আশা করি আপিলাদ ট্রাইব্যুনাল সম্পর্কে মোটামুটি আমাদের আমাদের ধারণা হয়েছে ভ্যাট ডিপার্টমেন্টের অভ্যন্তরে যে বিচার ব্যবস্থা সেটার মোটামুটি দুইটা স্তর একটা হলো কমিশনার আপিল আর একটা হলো আপিলাত ট্রাইব্যুনাল তো ধারা দুয়ে দফা চোদ্দোই আপিলাত ট্রাইব্যুনালের যে সংজ্ঞা আছে সেই সংজ্ঞা আশা করে আমরা বুঝতে পারলাম আমরা বুঝতে পারলাম যে আপিলাত ট্রাইব্যুনাল বলতে কি বোঝায় আপিলার ট্রাইব্যুনালের কাজ কী আপিলার ট্রাইব্যুনালের গঠন কি এগুলো সম্পর্কে আমাদের ধারণা হলো মূল কথা হলো কমিশনার আপিল বা অন্য কোনো কমিশনারের কাছ থেকে যখন কোনো আদেশ জারি করা হবে সেই আদেশের বিরুদ্ধে যদি কেউ আপিল করতে চায় তাহলে আপিলার ট্রাইব্যুনালে আপিল করতে হয় তো প্রিয় দর্শক আমরা আজ আলোচনার প্রায় শেষে চলে এসেছি আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং আইকনে ক্লিক করুন এবং লাইক শেয়ার কমেন্ট করুন আশা করি আমাদের ভিডিওগুলো এনজয় করছেন আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ খোদা হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ